দেশের 189টি উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। দু এক জায়গায় বিচ্ছিন্ন গোলযোগের খবর পাওয়া গেলেও মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। নোয়াখালীর দুই এক জায়গায় বিচ্ছিন্ন গোলযোগের ঘটনা ছাড়া বাকিগুলোতে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে হাতিয়ার, হরণী ও চানন্দি ইউনিয়নে দীর্ঘ 30 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট নেওয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতে। সকাল থেকেই ভোট চলছে টাঙ্গাইলের 6টি উপজেলার 18টি ইউনিয়ন পরিষদে। এর মধ্যে 5 উপজেলায় ইভিএমে এবং দেলদুয়ারের আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট চলছে ব্যালট পেপারে। এ জেলার 17টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সহ 71 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামের বাঁশখালী সহ 5টি উপজেলার 18টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। তবে উপজেলার চাম্বল ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও অধিকাংশ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলীয় নেতাকর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যেই ভোট গ্রহণ চলছে সিলেটের বিয়ানী বাজারে। বরিশালের 3 উপজেলার 7টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা জটিলতার অবসান কাটিয়ে দীর্ঘ 11 বছর পর ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও। শরীয়তপুরের 2 উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছে 68,965 জন ভোটার। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফকিরাঘোনা বরতলি কেন্দ্রের নৌকা প্রার্থীর লোকজন বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর 8টি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচনে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এছাড়া ভোট গ্রহণ চলছে খাগড়াছড়ি, মেহেরপুর, জামালপুর, নীলফামারী, গাজীপুর ও রাঙামাটিতেও। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।